ঈদের দিন সকালটা আসলে কিভাবে শুরু করা উচিত বা এখানে বিশেষ কোনো করণীয় আছে কিনা রসুলামের পক্ষ থেকে বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা এই বিষয়ে আত্মহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য ঈদের দিন সকালে অবশ্যই করণীয় কিছু আছে যেহেতু সোননাথে আমরা আগে জানলাম যে ঈদের সালাতটা সুননাতে মোয়াক্কা তো সেই কারণে এই দিন আমাদের সমাজে কিছু কাজ আগে থেকে সমাজে চালু আছে যে কাজগুলি বর্জন করা উচিত আর সেই জায়গায় কিন্তু কিছু সুন্নতি কর্ম আছে যেমন আমরা ধারাবাহিকভাবে যদি বলতে চাই তাহলে এভাবে প্রথমে বলবো যে ঈদের দিন প্রথমেই যেটা করতে হবে এদের যে সালাতের টাইমটা আমাদের টাইমটাও কিন্তু আমাদের দেশে ঠিক নেই আমরা অনেক বিলম্বে আদায় করি মূলত এদের সময়টা কিন্তু এক নেজা বা দুই নেজার একটা বিষয় দিচ্ছে আসছে যে এক বর্ষা সমান হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর হচ্ছে দুই নেজা বা দুই বর্ষা অর্থাৎ সেটা হচ্ছে তিন মিটার উচ্চতা সূর্য ওঠার পরে তিন মিটার উপরে ওঠা আবার ঈদুল আজহাতে হচ্ছে ছয় মিটার এরকম তো তাহলে বুঝা যাচ্ছে যে জাস্ট ফজরের সালাতের কিছু সময় পর থেকে কিন্তু এদের সালাতের সময়টা শুরু হয়ে যায় সূর্য ওঠার সূর্য ওঠার পর থেকে আর কি ফজরের সালাত শুরু মানে সূর্য ওঠার পর কিছু সময় পর থেকে আর কি তো সেই দৃষ্টিকোণ থেকে এই সময় কিন্তু পর্যাপ্ত কোনো সময়ও থাকে না আমাদের অন্য কিছু করার এখন যেটা প্রথমে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে সেদিন গোসল করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে ইদ যায় দাও কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার ছেলে স্ত্রী সন্তানদেরকে নিয়ে তিনি উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে ইদের মাঠে যেতেন তখন একটা বিষয় মনে রাখতে হবে যে উত্তম পোশাক বলতে এমনটি না যে নতুন পোশাকই লাগবে আমাদের একটা মানে ট্র্যাডিশন হয়ে গেছে কি ট্র্যাডিশন হয়ে গেছে ইদ মানে নতুন পোশাক এমন নতুন পোশাকের জন্য বায়না নতুন পোশাক জন্য মানে মার্কেটে ভিড় এই একটা রওয়াজ এটা কিন্তু এটা শরীয়ত নয় যে আমাকে ইদার দিনে নতুন পোশাকই কিনতে হবে কানু যার সামর্থ্য আছে সেও কিনে যার সামর্থ্য নাই সেও কিনwidetilde সুগন্ধি পোশাক কিনে বলতে হচ্ছে তার যে পোশাক আছে তার যে এবিলিটি আছে তার মধ্যে যেটা সুন্দর পোশাক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে সে সুগন্ধি ব্যবহার করে ঈদের মাঠে যাবে দুই নম্বর হচ্ছে ঈদের মাঠে যা মুসলমান প্রতিটি ঈদের

তাকবির বলতে বলতে যাওয়া অর্থাৎ উচ্চ স্বরে তাকবির বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ই রাহিল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লাহ হাম অর্থাৎ আল্লাহর মানে আল্লাহর মহত্ব ঘোষণা উচ্চ স্বরে করতে করতে ঈদের মাঠে যাবে যাওয়া সোননাথ বিশেষ করে এই তাকবিরটা শুরু হবে যখন সাওয়ালের চা উঠবে চা দৌড়ার পর থেকে তাকবির শুরু হয়ে যাবে এবং ঈদের সালাদ পর্যন্ত এই তাকবিরটা চলবে এভাবে তাকবির বলতে বলতে ঈদের মাঠে যাওয়া এটা একটা সোননাথ আর তিন নম্বর হচ্ছে

খেতেন না বিতরাম তিনি একটা তিনটা পাঁচটা সাতটা যে সংখ্যা দিয়ে হোক সেটা হোক বেজুর সংখ্যক তিনি বেজর সংখ্যক খেজুর খেয়ে ঈদের সালাতে যেতেন ঠিক আছে এটা একটা সুন্নত ঈদের সালাতে যাওয়ার আগে আমরা বেজর সংখ্যক খেজুর খেয়ে ঈদের সালাতে যাব আর আরেকটা সুন্নত হচ্ছে যে ঈদের মাঠে যাওয়ার ক্ষেত্রে আব্বাস রাজি থেকে বর্ণিত একটা হাদিস এটা সৈবুখারীর হাদিস তিনি বলছেন ঈদাকালে যখন ঈদের দিন আসতো তখন রাসুল করিম সাল্লাহ করতেন অর্থাৎ তিনি এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন এইটাও একটা সুন্নত আমরা আমর করতে পারি যে আমরা যদি আমাদের ওইরকম একাধিক রাস্তা থাকে তাহলে এক রাস্তা আমরা ঈদের মাঠে যাবো আর এক রাস্তায় আসবো তখন সকল রাস্তায় কিন্তু তাগুলির গুরুচ্চারিত হলো আল্লাহর মহত্ব বড়ত্ব ঘোষিত হচ্ছে সব রাস্তা দিয়ে এই সুন্নতগুলি ঈদের সালাতে যাওয়ার আগে এদের দিন আমাদের বিশ্বকর্মী মেদিনীকরণের হাদিস ভিত্তিক যেগুলো আর বাইরে কিছু বর্জনের বিষয় উল্লেখ করতেই হচ্ছে যেমন আমাদের সমাজে যেটা ঈদের দিন সকালে আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায় যেমন এদিন দিন বিশেষ করে গ্রামে গঞ্জ যেটা কিন্তু এরবাসটা চালু আছে বেশি যে যেহেতু টাইমটা বেশি পাওয়া যায় সালাতে টাইমটা অনেক পরে সেই কারণে তারা সকালবেলা কি করে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করা গরু বাসুর যেগুলো আছে ওইগুলো ওইগুলো গা গোসল দেওয়া ওইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা অর্থাৎ দুনিয়ার যত কর্ম নিয়ে তারা ব্যস্ত হয়ে যান তো এদের দিন সকালে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের কোনো বিষয় নেই প্রয়োজনের আগের দিন করে নেবে ঈদের দিন নয় তো এইগুলো অতিরঞ্জিত কাজ এছাড়া আরও শরীর বিরুদ্ধে অনেক কাজ মানুষ করে পটকা ফুটানো ইত্যাদি এগুলো আমাদের সন্তানরা করে এগুলো

কিন্তু শব্দ মানে যাবে আমাদের যাদের ঈদগা খুব কাছাকাছি পায়ে হেঁটে যাবে একটু সংযোজন করি এনার সাথে সেটা হলে প্রথম যেটা ওই ত্যাগবীরের বিষয় যেমন ডক্টর সাহেব বললেন যে চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদগা যাওয়া পর্যন্ত আচ্ছা ত্যাগবীরের বিষয়ে এটা ঘরেও পড়বে মহিলারাও পড়তে পারবে বাচ্চারাও পড়বে ঈদগায়ে যাওয়া না একেবারে চাদরা থেকে নিয়ে ঈদগায়ে যাওয়া পর্যন্ত পুরোটা টাইম যে কোনো সময় বাড়িতে রাস্তায় ঈদগায়ে যাওয়ার সময় পড়বে আর একটা যে লক্ষ্য করবে সেটা হলো অনেক সময় দলবদ্ধভাবে পড়ার চেষ্টা করে একজন বলছে তার সাথে সাথে সবাই দলবদ্ধ কিন্তু দরকার নেই খুবই প্রচলিত জি জি প্রচলিত আর একটা সেটা হলো যে হ্যাঁ এমন হতে পারে যে ঈদগাহ হয়তো বা মাইকে এটাকে উচ্চ স্বরে বলা হচ্ছে যেন মানুষকে স্মরণ করে দিচ্ছে যে ত্যাগ বীরবরু যেমন আবদুল্লা বিন অমর এবং আবুহারা জেলা ওনারা আবদুল্লা বিন অমর এনারা তো বাজারে বের হতেন বা রাস্তায় হাঁটতেন জোরে জোরে তাকবির বলতেন ওয়ান নাস ইউ বি তাকবির হিমা তাদের তাকবির শুনাম মানুষের তাকবির পড়া শুরু করে যেত তো ওই হিসাবে যদি উচ্চ স্বরে পড়ে সমস্যা নেয় তাছাড়া তো এমনি হ্যাঁ আর এটা একটা শেয়ার যেটা বললাম মানে নিদর্শন আর একটা হ্যাঁ একটা হলোই যে তাকবীরের যেটা শব্দ আল্লাহ আকবর আল্লাহ হকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা একটা একটা হলো ভিতির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার লাহিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অরিল্লাহ আর একটা আছে প্রথমটা ভীতির দ্বিতীয়টা জোর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অরিল্লাহম মানে দুই দুই বার করে দুটাই আল্লাহ হকবার দুই নম্বর হলো দু তিন তিনবার করে আর চতুর্থ হলো প্রথমটা তিনবার এর পরেরটা দুইবার তিনটা নিয়ম হাদিস থেকে পাওয়া যায় তো দর্শকের উদ্দেশ্যে বলা উদ্দেশ্য যা তারাও যেন এটা আমলের মধ্যে নিয়ে আসে আর একটা ভাইজারা বলেন আল্লাহ হকী রাহুল্লাহ জি জি এটাও পাওয়া যায় এটাও পাওয়া যায় যেটা পাওয়া যায় এটাও আর যেটা খেজুর খাওয়ার যেটা বিষয় আছে আল্লাহ রসাললাম উনি বেজুর খেজুর খাতেন তো হয়তো দেখা যায় অনেকে বাড়ি কিন্তু খেজুর নেই কিন্তু খেজুর না থাকে কোনো মিষ্টি জাতীয় সীমাই বা হালুয়া কিছু খেয়ে খেজুর খেয়ে যাওয়ার মানে হলো যে ঈদুল আজহা আর ঈদুল ফিতরের মধ্যে পার্থক্য হলো যে আল্লাহ ঈদুল আজহা কিছু খেয়ে যেতেন না একেবারে যতক্ষণ তো সলা শেষ করে না আসতেন আর ঈদুল ফিতরে কিছু খেয়ে যেতে হবে আর যদি খেজুর থাকে ভালো আলহামদুলিল্লাহ খেজুর খেলে বেজুর খাবে আর খেজুর নাই যে কোনো মিষ্টান্ন জিনিস বা কোনো অথবা পানি অন্যগুলো তো বেজর খাওয়া যাবে পায়েস এটা তো বেজরের তিনি বেজরকে পছন্দ করেন সেক্ষেত্রে আমলের ক্ষেত্রে কিন্তু বেজরের বিষয়টা আসছে বর্জনীয় তার মধ্যে একটা বিষয় আমরা অনেক সময় উল্লেখ করে থাকি ঈদগাহ থেকে ডাকাডাকি করা হয় মানুষকে এত সময় হয়ে গেছে তাড়াতাড়ি আসেন এগুলো বিষয়ে যে এটা তো অবশ্যই বর্জনীয় কারণ এইভাবে ডাকা ডাকির কোনো বিধান ইসলামে নেই কারণ রসুল্লাহ সাল ঈদের দিনে সালাতে আবচ্ছেদ কুদরতি হাদিস আসছে অন্য করে হাদিসে যে ঈদের দিনে ঈদের দিনে ঈদের মাঠে যেতেন সর্বপ্রথম তার কাছর সঙ্গে সালাদ আদায় করা ফাওয়ালো আলু বিহা সালাত সালাদ সর্বপ্রথম তিনি যে কাজটা করতেন সালাদ আদায় করতেন সালাতের আগে তাকবির শ্রেফ তাকবির বলতে পারবে শুধু আপনি যেটা বলেন লোকদেরকে ডাকা ডাকে এটাও হয় আর অনেক ঈদগাহ দেখা যাচ্ছে ঈদের মাঠ সংশ্লিষ্ট যত কর্ম সব নিয়ে বসে কালেকশন তারপরে এই সমস্যা ওই সমস্যা সব নিয়ে একটা মানে মনে হচ্ছে একটা সালিসকার আয়োজন হচ্ছে ঈদের মাঠে অনেকক্ষণ পরে গিয়ে তার ইমাম সাহেব ইমাম সাহেব বেচারা গো বেচারা তার কিছু করার নাই কারণ ওই যে কমিটি আছে কমিটি তারা যা করে তাই বেচারা করে বসে থাকে ওদের সব যজ্ঞ যখন শেষ হবে তখন ইমাম সাহেব সে সাহেব ওঠেন এইটা হয় আমাদের সমাজে তখন ইমাম সাহেবকে অনুমতি দিলে তিনি সালাদা আদায় করেন ইমাম সাহেবের কোনো সে থাকে না এগুলো মোটেই ঠিক না এগুলো একান্ত কোনোভাবেই করা উচিত না এগুলো সম্পূর্ণ শরীর বিরোধী কাজ মাইকে ডাকা ডাকি করাই যাবে সেটা তাকবির দিতে পারবে তবে তাকবির যেটা শাখ আক্তার মাদের যেটা বললেন যে তাকবিরের ক্ষেত্রে শুধু অন্যদের শোনানোর জন্য নিজে হয়তো মাইকে দিলেন এমনটি নয় যে তিনি বলবেন সবার সাথে সাথে বলবে অর্থাৎ একসঙ্গে জামাতবদ্ধ তাকবির দেওয়ারও কিন্তু কোনো বিধান শরীয়তে নেই